তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের 27 নম্বর বুথে তিপরা মোথা ও সিপিআইএম দলে বড়সড় ভাঙন। 22 ভোটার বিজেপি পতাকা হাতে নিয়ে দলে সামিল হয়। তাদের দলে স্বাগত জানায় স্থানীয় বিধায়িকা কল্যাণী রায়। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদে নির্বাচনের ক্ষমতার মসনদে প্রতিষ্ঠিত হয়েছিল তিপরা মোথা সরকার। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার 6 মাস অতিক্রান্ত হতে না হতেই দলের প্রতি আস্থা হারিয়ে ত্রিপুরা শাসক দল বিজেপি পতাকা নিয়ে দলে সামিল হয় 22 জন ভোটার। শনিবার 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের 27 নম্বর বুথে জনজাতি মোর্চার উদ্যোগে শুদ্ধকর করি এডিসি ভিলেজের অন্তর্গত থাংরায় বাজার স্থিত তুইকই এলাকার বাসিন্দা চন্দ্রনারায়ণ রূপিণীর বাড়িতে এক উঠোন সভার মধ্য দিয়ে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে 22 জন ভোটার বিজেপি দলে যোগদান করে। এদিনের এই যোগদান সভায় তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা জনজাতি মোর্চার সভাপতি বিশ্বজিৎ রূপিণী, খোয়াই জেলা জনজাতি মোর্চার সহসভাপতি প্রফুল্ল দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। এই প্রসঙ্গে বলতে গিয়ে বিধায়িকা কল্যাণী রায় বলেন, ত্রিপুরা রাজ্যে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন শেষ হওয়ার পর থেকে রাজ্যে আরেকটি পরিবর্তনের হাওয়া চলছে। স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে দেখা গিয়েছিল তিপরা মোথার জোয়ার, কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে গ্রেটার তিপরা ল্যান্ডের যে স্বপ্ন ছিল তা থেকে মানুষজন ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে, আর 22 জন ভোটার যোগদানের মাধ্যমে তারই ইঙ্গিত বহন করে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। পাশাপাশি আরো বলেন, মানুষ বুঝতে পারছে ভারতীয় জনতা পার্টি উন্নয়নমূলক সরকার এবং ভারতীয় জনতা পার্টি ছাড়া মানুষের আর বিকল্প নেই বলে জানান তিনি। রাজ্যে আরেকটি পরিবর্তনের যাত্রা চলছে, কারণ এডিসিতে আমরা দেখেছিলাম যে তিপরা মোথার একটা জোয়ার এসেছিল, কিন্তু ইতিমধ্যেই গ্রেটার তিপরাল্যান্ডের স্বপ্ন ভেঙে যাচ্ছে। তিপরা মোথা থেকে জনজাতি জনগণ আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আজকে তেলিয়ামুড়া মণ্ডলের তুইখুই পাড়াতে 22 জন ভোটার, 22 জন যুবক, এদের মধ্যে 21 জন তিপরা মোথা থেকে এবং 1 জন সিপিএম থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। এদিন যোগদান সভা থেকে নেতৃত্বরা আরো জানান, আগামী দিনে আরো প্রচুর সংখ্যক কর্মী সমর্থক বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপি দলে সামিল হবে, কারণ সবকা সাথ সবকা বিকাশ সরকার বিজেপি। ফিউরন পোর্ট, নিউজ নিউজিল্যান্ড।